হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল সুপ্রাস ব্লগে। তোমাদের সবাইকে ওয়েলকাম আর গুড মর্নিং। সকাল হয়ে গেছে, সকাল সকাল উঠে ছাদে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। স্নান ঠান করে নিয়েছি আমি, আর রোদ পোহাতে ছাদে চলে এসেছি আজকে। আর কোকো আমার সাথে আছে, দেখো ছেলেকেও নিয়ে এসেছি, দুজনকে নিয়ে ছাদে চলে এসেছি। আর ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা ঠিক টাইমলি পাও, আর আমার ভিডিওগুলো যাতে তোমরা ওয়াচ করতে পারো। আর আজকে হচ্ছে 19শে ডিসেম্বর, আজকের দিনটা কিন্তু আমার কাছে খুব স্মরণীয় দিন। কেন সেটা আগে তোমাদের বলে রাখি, যে আজকের দিনটাতে কিন্তু আমি আমার মাকে হারিয়েছিলাম আগের বছর, তাই আজকের দিনটা আমার কাছে খুবই দুঃখের বলতে পারো। মাকে লাইফে সবাই খুবই ভালোবাসে, আমিও খুব ভালোবাসতাম, আর আমার তো কোনো ভাই বোন নেই, সেই জন্য মাই আমার সব ছিল, বাবাই আমার সব ছিল। কিন্তু বাবাকে 2013 হারিয়েছি, তারপরে মায়ের চলে যাওয়া, এই জায়গাটা কোনো দিক থেকেই যেন মানতে পারি না, আজও মানতে পারি না। আজকে এক বছর কমপ্লিট হলো। সকাল সকাল উঠে কিন্তু গঙ্গায় গেছিলাম স্নান ঠান করে, ওখানে গিয়ে গঙ্গায় গিয়ে মায়ের কাজটা কমপ্লিট করেছি। বাড়িতে বড় করে কোনো রকম অনুষ্ঠান করিনি, কারণ আমার পাশে মানে সেরকম খাটাখাটনির লোক নেই। আর তোমরা তো জানোই যে শ্রাদ্ধতে অনেকেই খাওয়া দাওয়া অ্যাটেন্ড করে না, সেই জন্য আমি আর বড় করে করিনি। গঙ্গায় গিয়ে মায়ের কাজটা করে এসেছি, আর 5-6 জন ব্রাহ্মণকে ওখানে খাইয়ে দিয়েছি। এটা করেই জাস্ট সকাল 9:30 সময় বেরিয়ে গিয়েছিলাম গঙ্গা, আমাদের বাবুঘাটের গঙ্গাঘাটে গেছিলাম, ওখানে গিয়ে কাজটা করে আবার কিন্তু 11টার মধ্যে বাড়ি চলে এসেছি। ভালোভাবেই কাজটা করতে পেরেছি, আর আজকের দিনটা বারবার করে মায়ের কথাই মনে পড়ে, কারণ মা আমার পাশে আগাগোড়াই ছিল। আর মাকে হারিয়েছিলাম আমি এই দিনটাতেই, তো আজকে বারবার করে সকাল থেকে উঠে মায়ের কথাই মনে পড়ছে। শুধু আজকের দিনটা না, 2-3 দিন আগের থেকে, বিশ্বাস করবে না, না হলেও 13 ডিসেম্বর থেকে কিন্তু আমার বারবার করে শুধু মায়ের কথাই মনে পড়ছে। আমি জানি না কি কানেকশান আছে বলতে পারো, কিছু ফিলিংস বলতে পারো, কিছু কিছু বলতে পারো তোমরা, বারবার করে কিন্তু 13 ডিসেম্বর থেকে কিন্তু মায়ের কথা বারবার মনে পড়ছে, মাকে বারবার করে চোখের সামনে ভেসে পড়ছে, মায়ের প্রত্যেকটা কথা বলো, মায়ের স্মৃতিগুলো আমার মাইন্ডের মধ্যে বলতে পারো ঘুরছে। তো আজকে কিন্তু মায়ের বাৎসরিক কাজ, আজকে সকাল সকাল উঠে কিন্তু আমি গঙ্গায় গেছিলাম, ওখানে স্নান ঠান করে 5টা মানে ব্রাহ্মণকে খাইয়ে দিয়ে সমস্ত কাজ করে কিন্তু বাড়ি ফিরেছি। ফিরে আমি এখন ছাদে এসেছি তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করার জন্য। আর মায়ের কাজ করে খুব ভালো লাগলো, আর গঙ্গায় স্নান করেছি, প্রচণ্ড ঠান্ডা জল ছিল। আমার মনে পড়ে মা আগের বছর যখন মারা গেছিল, তখন আমি যখন রাত্রিবেলা গেছিলাম, তখন মানে আজকের দিনটাতে বিভৎস ঠান্ডা ছিল, আর সেই তুলনায় এই বছর কিন্তু ঠান্ডা নেই। কিন্তু আগের বছর যখন আমার মা মারা গেছিল, তখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। এই 19শে ডিসেম্বর আমার মনে আছে, আমি মায়ের মৃত্যু সংবাদ নিয়ে যখন আমি বাড়িতে ফিরছিলাম মাকে নার্সিং হোম থেকে দেখে কাঁদতে কাঁদতে, তখন কিন্তু মানে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, এতটা হাত পা মানে আমার মানে মানে জমে যাচ্ছিল, এতটা ঠান্ডা ছিল। কিন্তু সেই আন্দাজে এইবারের 19শে ডিসেম্বর কিন্তু অত ঠান্ডা নেই দেখতে পাচ্ছি, রাতে ঠান্ডা আছে কিন্তু এতটা ঠান্ডা নেই। কারণ কালকে কিন্তু আমি নিউ মার্কেটে গেছিলাম, তোমরা জানো কালকে কিছু কেনাকাটি করেছি, সেটা শেয়ার করব তোমাদের সাথে, এখন দেখাবো। আর আজকে সব মিলিয়ে কিন্তু মাকে খুব মনে পড়ছে, মাকে মিস করছি। মা যদি আমার সাথে থাকতো তাহলে খুব ভালো হতো আমি মনে করি, আমার তো আর ভাই বোন নেই, মাই আমার সব ছিল, তাই মনে করি যে মা থাকাটা অনেক দরকার ছিল। অনেক অল্প বয়সে মাকে হারিয়ে ফেলেছি, সেই দিক থেকে খুব মন খারাপ লাগে আমার, কারণ সবারই দেখি মা আছে, বাবা আছে। আমি এটাই প্রে করি ভগবানের কাছে, কাউকে অন্তত আমার পাশে রাখতে পারতে, হয়তো মা নয়তো বাবা, এত তাড়াতাড়ি দুজনকে নেওয়াটা আমার মনে হয় না মানে ভগবান একটা ভালো ডিসিশন নিয়েছে আমি মনে করব।
লাইফে সবারই ফ্যামিলি দরকার, আমারও ফ্যামিলি আছে, বাট মা বাবা নিজের থাকাটা খুবই ইম্পর্টেন্ট, সেটা তো তোমরা সবাই জানো। একজন মায়ের কাছেই একটা মেয়ে বলো ছেলে বলো সমস্ত আবদার করা থেকে দুঃখ সুখ সমস্ত কিছু শেয়ার করতে পারে। তো যাই হোক, তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর কোকো দেখো, কোকো ঠিক আমার পিছনটা বসে আছে, দেখো ও রোদে থাকতে চায় না, কারণ রোদ ওর লাগলে কিন্তু মানে গরম লাগে, তাও শীতকালটা রোদে এলেই ও ঠিকঠাক করে মানিয়ে নেয়, কিন্তু গরমকালে কিন্তু ও একদম ছাদে উঠে বেশিক্ষণ থাকতে পারে না। আর দেখো আমি যে ড্রেসটা পরে আছি, এটাও আমি নিউ মার্কেট থেকে কালকেই কিনেছি, খুব সুন্দর হয়েছে এই ড্রেসটা, দেখো এই ড্রেসটা আমি কিনেছি। আর এটা কত দাম নিয়েছে, এটা 350 টাকা নিয়েছে নিউ মার্কেটে। এরকম ভ্যারাইটিস অফ উইন্টার জামা পাওয়া যাচ্ছে, তোমরাও চাইলে 350 টাকা দিয়ে কিনতে পারো। এটা আমি প্রাইস রেট একটু কমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কমায়নি, 350 টাকাই নিয়েছে, 300 টাকা বলেছিলাম, বার্গেনিং করেছিলাম, কিন্তু দেয়নি। আর মাল্টিপল কালার আছে, বিভিন্ন সুন্দর সুন্দর কালার আছে, তোমরা যেতে পারো উইন্টার সিজনে নিউ মার্কেট। আর ওয়েলিংটনটা পুরোটা ভর্তি করে শীতের ড্রেস পাওয়া যাচ্ছে। আর আমি আজকে কী কী কিনেছি আগে তোমাদের সাথে শেয়ার করি। জামা কাপড় জামা কাপড়গুলো মিললে নিয়ে এখানে দেখো তারে সমস্ত জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছি, আগে ভালো করে মিলে দিই। আর কোকো দেখো আমার সাথে সাথেই ঘুরছে, কিন্তু কোকোকে খাইয়ে দিয়েছি সকাল সকাল, খাইয়ে আমি বেরিয়ে গেছিলাম গঙ্গায়, সকাল সকাল খাইয়ে এগুলো নিয়ে চলে যাব। আর শীতকালে কিন্তু কি বলতো ছাদে কাটাতেও ভালো লাগে, এখন একটুখানি মিলে দিই চলো, এদিকে তো সমস্ত তারে জিনিস আছে, আমি আগে এগুলো মিলে দিই তাড়াতাড়ি করে। ওকে ভেবেছিলাম যে আজকে একটু স্নান করিয়ে দেবো, কিন্তু ইচ্ছা করছে না, ওকে স্নান করাবো না, এগুলো না এখানে মিললেই উড়ে যাবে। কোকো এই আমার জামাটা ফেলে দে, নাবো নাবো কোকো, জামা কাপড় গুলো নিয়ে এসেছি ছাদে মেলার জন্য, ঘরে একদম রোদ লাগে না, সেই জন্য ছাদে মিললে কি একটু তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর আজকে সকাল সকাল গঙ্গায় গেছিলাম, সেই জন্য রান্নাবান্না কিছু করতে পারিনি, এখন বাজে হচ্ছে 12টা বাজতে যায়, সকাল সকাল করে এসেছি বলে মানে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরতে পেরেছি, আর সেই জন্য বাড়িতে এখনও রান্না করিনি, গিয়ে ভাবছি একটুখানি বাইরে থেকে কিছু কিনে খেয়ে নেবো। আর চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি কিনেছি, দেখাই এখানে আমি এক কাজ করি বসে যাই, বসে তোমাদের সাথে শেয়ার করি। আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করব কালকে আমি কি কি কিনেছি, খুব রোদের তাপ লাগছে, মানে রোদের দিক করেই বসে আছি, আরাম লাগছে একটু। আর চুলগুলো দেখতেই পাচ্ছ, চুলগুলো বেশ শুকিয়ে শুকিয়ে গেছে, থাক আর আগে তোমাদেরকে শেয়ার করি কি কি কিনেছি। একটা লাইট কিনেছি ক্রিসমাসের জন্য, বল বল লাইট, লাইটটা আমি ঘরে লাগিয়েছি, প্রথমেই বলে দিই লাইটটা পরে দেখাবো, এটা বাক্সটা, এটা করে একটা লাইট দিয়েছে, এই লাইটটা আমার কাছ থেকে 350 টাকা নিয়েছে, খুব সুন্দর লাইটটা, বল বল মানে আর্থের মতন বল বল, আর ভেতরে হোয়াইট কালারের লাইট জ্বলছে, তোমাদেরকে দেখাবো আমি ঘরে এটা লাগিয়েছি। আর দেখিও এই দুটো কিনেছি, এটা জানি না এখানে হবে কি না, জানোই তোমরা এটা মানে নিউ মার্কেটে গেলে অনেক দিন ধরেই ভাবছি এখানে আমাদের নিউ টাউনেও পাওয়া যায়, কিন্তু আমি কিনিনি। এ দেখো এটার মধ্যে একটু লাল এ জ্বলছে, পরে দেখাবো তোমাদের ঘরে গিয়ে। আর এটা একটু হলুদ কালারের, এ দেখো এখানটা দিয়ে ধরে দেখতে পাবে, দেখো একটা হচ্ছে মাল্টি কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার, এই দুটো কিনেছি, একটা মাল্টি কালার একটা ইয়েলো কালার, খুব সুন্দর ঘরে রাখলে কিন্তু আলো জ্বলে, এই দুটো অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো, তো এই দুটোও কিনেছি আমি। আর দেখাই মানে মোটামুটি টুকিটাকি জিনিস কিনেছি, খুব বেশি কিনিনি। এইটা দেখো,
এটা এই যে কানে পরে তোমরা তো জানোই, এই যে এই কালারটা কিনেছি। আগে একটা লাইট এ কেনার ইচ্ছা ছিল, এটাতে কি বলতো আমার কানে আর পায়ে ভীষণ ঠান্ডা লাগে, সেই জন্য কিন্তু আমি এটা কিনেছি দেখো পরে থাকার জন্য। এই ফার্স্ট টাইম কিনলাম, আগে কোনোদিনও কিনিনি। আর এই হেয়ার ব্যান্ডটা কিনেছি দেখো, পুঁতি পুঁতি দেওয়া এই হেয়ার ব্যান্ড। এই হেয়ার ব্যান্ডটাও খুব সুন্দর, আমি যদি দেখাই পরে তোমাদেরকে। আমার হেয়ার ব্যান্ড ভীষণ ভালো লাগে দেখো, এই যে হেয়ার ব্যান্ডটা কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। এগুলো 50 টাকা করে নিয়েছে এই হেয়ার ব্যান্ডটা, আর এটা হচ্ছে 100 টাকা নিয়েছে। এটা বেবি পিঙ্কে নিয়েছি, পিঙ্ক তো মেয়েদের ফেভারিট আর আমারও খুব ফেভারিট কালার পিঙ্ক। আর এটা হচ্ছে আমার মোজা নিয়েছি, এক পাটি 30 টাকা নিয়েছে মোজাটা। দেখাচ্ছি দাঁড়াও, একটা একটা করে এগুলো সব রাখি এখানে। কালকে টুকটুক করে কেনাকাটি করতে করতে অনেক কিছু কিনে নিয়েছি, আর কোকো আমার সামনে চলে এসেছে। এগুলো দেখলেই কিন্তু কোকো লাফালাফি করে। কোকো আয় দিগা, হেয়ার ব্যান্ড নিয়ে নিলো তোমার? না কোকো, নো 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 নো, কোকো দেখো, কোকো একদম শোনে না। সিট সিট সিট, নো 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 নো, না বাবা ঢুকিয়ে রাখি, দাঁড়াও ভিডিওর মাঝখানে চলে আসো। হ্যাঁ চলে আসো, আয় আয় কোকো, আয় এদিকে আয়। বাক্সটাও কে দিয়ে দিলাম লাইটের, নয়তো একদম ডিস্টার্ব করছে, একদম মানে ও কিছু করতেই দেবে না, ও ভীষণ দুষ্টু তোমরা জানো না। ওর সামনে কিছু রাখা যাবে না, টেডি বিয়ার রাখলে টেডি বিয়ার সমস্ত ছিঁড়ে দেয়। আর তোমাদের দেখাই আগে, একটা জুতো কিনেছি ঘরে পরার জন্য, এরকম এর থেকে একটু ভালো কোয়ালিটির আগের বার কিনেছিলাম। এই জুতোটা দেখো, এ দেখো জুতোটা, এই জুতোটা কিনেছি, এটা 200 টাকা নিয়েছে, 200, 300, 350 এরকম ভ্যারাইটিস অফ প্রাইসে আছে। আর কোকো দেখো আমার সামনে না বসলে ওর শান্তি না। সিট 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 সিট, এখানে সিট করো, সিট করো, সিট করো, কোথায় বসবে ও ঠিকই করতে পারছে না। এ দেখো এই একটা জুতো কিনেছি টুকটুক করে কালকে, 3000 টাকার ওপরে বাজার করেছি, 3000 টাকার কেনাকাটি করে নিয়েছি কালকে। মানে বুঝতেই পারলাম না কখন 3000 টাকা শেষ হয়ে গেল আমার টুকিটাকি কিনতে কিনতে। আর দেখো এটা দুটো ইনার কিনেছি, ইনারটা এরকম স্টাইলের কিনেছি, মেয়েদের ইনার, এখানে প্যাড দেওয়া আছে। আর এখানটা হচ্ছে, এটা মানে হচ্ছে পেটের সামনেটা থাকবে, আর এটা একটা ইনার কিনেছি আমি ব্লু কালারের, খুব সুন্দর ইনারগুলো, ফার্স্ট টাইম কিনেছি নিউ মার্কেট থেকে, ট্রায়াল করেছি বাড়িতে এসে, খুব সুন্দর হয়েছে। আর এটা দেখো একটা ছোট্ট ব্লাউজ কিনেছি, এটা এটা কিসের বাটিক প্রিন্টের কিসের বলে এই কাপড়টা আমি ঠিক জানি না, এটা বেবি পিঙ্কের কিনেছি। কোকো কিন্তু আবার চলে এসছে দেখো, এটা দেখো এটা বেবি পিঙ্কের ওপর কিনেছি, এটাও খুব সুন্দর হয়েছে, আমি পরে দেখেছি কালকে রাত্রিবেলা ট্রাই করেছি, কারণ আমি তো নিউ মার্কেট থেকে কোনোদিনও ইনারওয়্যার কিনি না, তো ওখান থেকে কেনার পরে আমি কিন্তু এসে আগে ট্রাই করেছি। আর খুব সুন্দর সুন্দর ইনারওয়্যার ওখানে আছে, এক একটা কিন্তু এক এক স্টাইলে আছে, খুব সুন্দর হয়েছে। এই দুটো ইনারওয়্যার কিনেছি আমি এখান থেকে ঢুকিয়ে রাখি, কোকো বারবার করে সামনে চলে আসছে। আর দেখো এই সোয়েটারটা কিনেছি, দেখাচ্ছি দেখো এই সোয়েটারটা কিনেছি দেখো, এটা একটা সোয়েটার কিনেছি, এটা আমার থেকে 350 টাকা নিয়েছে দেখো, ভালোই হয়েছে বলো, কালারটা স্টার স্টার। আর এটা বেশ পরলেও খুব আরাম লাগছে, আমি এসে ট্রাই করেছি, একটু আমার গায়ে না বড় হয়েছে, এর থেকে একটুখানি সাইজ ছোট চেয়েছিলাম বাট পাইনি, সাইজটা ছোট, একটু বড় সাইজই হয়েছে, কিন্তু সোয়েটারটা খুব ভালো। এটা একটা সোয়েটার কিনেছি, আর দেখো এটা একটা ছেলের জন্য কিনেছি দেখো, এই জামাটা ছেলের জন্য কিনে এনেছি, কালারটা ভালো হয়েছে না, মনে হচ্ছে আমারই হয়ে যাবে, ছেলের এত বড় 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 হয়ে গেছে, এটা ছেলের জন্য কিনেছি। আর এটা ছেলের জন্য 3 সেট মোজা কিনেছি দেখো, 3টে সেট মোজা, একটা ব্ল্যাক কালারের,
একটা হোয়াইট কালারের আর একটা এই অ্যাশ কালার, এরকম অনেক কালার ছিল সেগুলো। আর এটা তো আমার একটা জিনিস কিনেছি, দুটো চিরুনি কিনেছি, চিরুনিগুলো কোকো ভেঙে দেয়, দুটো চিরুনি কিনেছি। আর এটা আমার একটা প্যান্ট আছে, প্যান্টটি কিনেছি, এটা এটা দেখালাম না। আর আর দাঁড়াও, আরও হস্তশিল্প মেলাতে কী কিনেছি আমি ওইখানে রেখেছি, এই জিনিসগুলো কিনেছি। আর আর একটাও এরকম জামা কিনেছি, এরকম আর একটা জামা কিনেছি ওর বাবার জন্য কিনেছি, ওটা রেখে দিয়েছি, ওটা নিচে ভুল করে রেখে চলে এসেছি। আর জুতোটা না খুব আরাম, এই জুতোটা যদি পরি পায়ে এটা না খুব আরাম দেয়, এখানে পরবো না, এটা ঘরেই পরার জন্য ইউজ করার জন্য কিনেছি। দাঁড়াও আমি তোমাদের সাথে দেখাই যে আমি হস্তশিল্প মেলা দিয়ে কি কিনেছি। ভাই দেখো হস্তশিল্প মেলা দিয়ে কি কিনেছি, হস্তশিল্প মেলা দিয়ে বেশি কিছু কিনিনি, চার পাঁচটা জিনিস কিনেছি। দেখো এটা ব্যাগ কিনেছি, তিনটে একই কালারের ব্যাগ কিনেছি, ব্ল্যাক কালারের। এটা একটা ছোট পার্স কিনেছি, কোকো আবার এসছে, একটা ছোট পার্স কিনেছি। দেখো এটা চেনটা না, এটার মধ্যে ধরো লিপস্টিক টিপস্টিক রাখতে পারবো। এটা একটা হ্যান্ড পার্স কিনেছি, শর্ট, এটা একটা হ্যান্ড পার্স কিনেছি। দেখো এরকম ভাবে ভেতরেও একটা চেন আছে, ভেতরেও রাখতে পারবো। আর এদিকে বাইরে দুটো চেন আছে, মানে এইভাবে মুড়িয়ে তোমার হাতে নিতে হবে। একটা পমপম লাগিয়ে দিয়েছে, দেখো খুব সুন্দর। আমার ব্ল্যাক খুব ফেভারিট কালার, সেই জন্য আমি ব্ল্যাক নিয়েছি, মানে তিনটেই ব্ল্যাক নিয়েছি। আর এটা একটা বটুয়া টাইপ নিয়েছি, দেখো বটুয়া, এটা এরকম চেন দিয়ে আটকে, আর মিডিলে একটা চেন আছে। এই তিনটে ব্যাগ কিনেছি হস্তশিল্প মেলা দিয়ে। আর একটা বড় ভেজিটেবল র‍্যাক কিনেছি, সেটা তো তোমরা দেখেছই। আর এই একটা ঝুড়ি কিনেছি ফুল রাখার জন্য বা কিছু রাখতে পারবো, এটা ঢাকনাও দেওয়া আছে। দেখো এরকম ঝুড়ি না, মানে এটা কেনা নেওয়ার পর আরও দেখছিলাম এর থেকেও সুন্দর সুন্দর কালারের বেতের ঝুড়ি পাওয়া যাচ্ছিল। এগুলো কিন্তু খুব মানে ইউজফুল জিনিস, মানে কোনো কিছু ধরো রাখা বা ঠাকুরের ফুল বা ঠাকুরের ঠাকুরকে নিয়ে যাওয়া, এগুলো কিন্তু খুব সুবিধা হয়। এইগুলোই কিনেছি, আর কিছু কিনিনি। আর এই এই করেই আজ কালকে নিউ মার্কেটে বাড়িতে আসতে আসতে কিন্তু ওই কটা বেজে গেছে, নটা সাড়ে নটা বেজে গেছে বাড়িতে ফিরতে ফিরতে। আর এখন কিছু না, এখন নিচে যাব, নিচে গিয়ে কিছু খাবার কিনে খাবো। এখন একটু নিচে যাব, নিচে গিয়ে লাঞ্চটা করি, অনেকক্ষণ ছাদে এসেছি আর তোমাদের সাথে তো এগুলো শেয়ার করলামই। আর একটা কথা বলি যে বিকালবেলা একটুখানি স্পাইডারম্যান নো ওয়ে হোম দেখতে যাব, আর ছেলেকে নিয়ে যাব। দুটো টিকিট কেটেছি বায়োস্কোপ এক্সিস মলের টিকিট কেটেছি, দুটো টিকিট কালকে থেকেই মানে কাটার কথা চলছিল, কিন্তু আমি বললাম একটু ওয়েট করে যা তারপরে কাটবো। আজকে কেটে নিয়েছি, 7:45 শো আছে, আমি আর ছেলেই যাব দেখতে। অনেক দিন ধরে বায়না করছিল ও এইসব স্পাইডারম্যান বলো, তারপরে বলো বলো না অ্যাভেঞ্জার্স, এইসব বই কিন্তু আমার ছেলে কিন্তু মার্ভেলের দেখতে খুব ভালোবাসে, আর রিলিজ হলেই কিন্তু ওগুলো দেখে। আর একটা জিনিস হয়ে গেল, আমার কিন্তু ট্রাইপডটা আবার ভেঙে গেছে, আমাকে নতুন ট্রাইপড কিনতে হবে। দেখা আমি জাস্ট ট্রাইপডটা মানে এরকমভাবে ওঠাতে গেছি, এখান থেকে দেখো ভালো 900 টাকা, ধর 900 টাকার ট্রাইপডটা এখান থেকে গেল ভেঙে। আবার একটা ট্রাইপড আমাকে কিনতে হবে, লাইট আছে এখন, হ্যাঁ মানে আমি এটা এক মাসও হয়নি ট্রাইপডটা গেল ভেঙে, হ্যাঁ এক মাস হয়ে গেছে, বাট গেল। আবার 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 ধাক্কা, 800-900 টাকার একটা ট্রাইপড কিনতে হবে। এখন হাত দিয়েই ভিডিওটা বানাচ্ছি, চলো তাহলে আর ভিডিওটা বেশি বড় করব না। তোমাদের আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো, একটু ছোট্ট ভিডিও করলাম তোমাদের সাথে সকাল থেকে, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখে। আর দেখ দেখ কোকো, দেখ আমার ব্যাগ নিয়ে নিয়েছে, কোকো আমার ব্যাগ নিয়ে নিয়েছে, মুখে চোর, কোকো চোর, দাঁড়াও দেখাই। দেখো দেখো কোকো কি দুষ্টুমি করছে, দেখো আমার নতুন ব্যাগটা চুরি করে নিয়েছে। কোকো দে, সব জিনিস ছিঁড়ে দেয় গো, কিছু মানে ওকে নিয়ে না পারা যায় না। দেখো নিয়ে নে নিয়ে নে, দে দে দে, নষ্ট হয়ে যাবে কোকো, দাও দাও দিয়ে দাও, দাদাকে দিয়ে দাও, হ্যাঁ ও একদম ছিঁড়ে দেবে, দেখি দেখি পুরো ব্যাগটাকে ছেড়ে নি তো। দেখো জাম্প করা শুভ, জাম্প করা, জাম্প কোকো, জাম্প জাম্প, দেখি দেখি হ্যান্ডশেক করা, দেখো কোকো হ্যান্ডশেক করবে, দেখো ওই দেখো, আবার বল হ্যান্ডশেক কোকো, হ্যান্ডশেক, গুড বয়, ও হ্যান্ডশেক করে যাতে
দেখো নো করে রেখেছে এখন ধরছে না নো ধরবে না কোকো ধরবে না নো ও দেখছে যে শুভ ওদিকে চলে গেছে ও কিন্তু ব্যাগটা ধরেনি দেখো নো কোকো নো এই কমেন্টগুলো ওকে শেখাতে হয় টেক ইট দেখো ধরেনি নো বলে দিয়েছে নো ব্যাস তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই বন্ধ করব আর কোকোর মুখটাকে একটু দেখা দেখি একটু মুখটা কোকো এই যে ও কোকো কোকো তোমাকে তো সবাই দেখছে দাদা সোয়েটার পরে নিয়েছো দেখছে তো তোমাকে সবাই হ্যাঁ লাফাচ্ছে এখন ওর সাথে একটু জাম্প করা দেখি উঁচু উঁচুতে উঠিয়ে রাখ শুভ আর দেখো সবাই সবার কম্বল টম্বল রোদে দিয়েছে আর ওই ছাদের মধ্যে অনেক কিছু দিয়েছে বাট ওই ছাদে যেতে পারিনি না করিস না ওর শরীর খারাপ হবে আবার কোকো ছাদে টাদে নিয়ে এলে একটু মজা পায় একটু খেলতে পারে তাহলে এখন নিচে চলে যাই আর তোমাদের সাথে আবার পরে একটা নতুন ব্লগে দেখা হবে আজকের মতন টাটা আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে আসবো একটা নতুন ভিডিও নিয়ে আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও বেল আইকনটা অবশ্যই প্রেস করো বারবার করে বলছি আমার ভিডিওগুলো যাতে তোমরা দেখতে পারো আর এখন ছেলেকে নিয়ে নিচে চলে যাই কোকো ভীষণ দুষ্টুমি করছে আর বলো না